बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। नामाज़े 19টি সুন্নত রয়েছে। 1 নম্বর তাকবীরে তাহরিমা বলার সময় দুই হাত কান পর্যন্ত উঠানো। 2 নম্বর দুই হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক খোলা রেখে কিবলামুখী রাখা। 3 নম্বর তাকবীর বলার সময় মাথা না ঝুঁকানো। 4 নম্বর ইমাম তাকবীরে তাহরিমা ও অন্যান্য তাকবীর প্রয়োজন পড়লে উচ্চ স্বরে বলা। 5 নম্বর বাম হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে বাঁধা। 6 নম্বর সানা পড়া। 7 নম্বর আউযু বিল্লাহ পড়া। 8 নম্বর বিসমিল্লাহ পড়া। 9 নম্বর ফরজ নামাজে তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়া। 10 নম্বর সূরা ফাতিহার পর আমিন বলা। 11 নম্বর সানা আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং আমিন আসতে বলা। 12 নম্বর সুন্নত পরিমাণ কিরাত পড়া। 13 নম্বর রুকু সেজদায় 3-3 বার তাসবিহ পড়া। 14 নম্বর রুকুর অবস্থায় মাথা পিঠ নিতম্বের সমান রাখা এবং হাতের আঙ্গুলগুলো খোলা রেখে হাঁটুতে শক্ত করে ধরা। 15 নম্বর রুকু থেকে উঠতে ইমাম সামিয়াল্লাহ হুলিমান হামিদা মুত্তাদি রব্বানা লাকাল হামি বলা। 16 নম্বর সেজদায় যাওয়ার সময় প্রথমে দুই হাঁটু, এরপর দুই হাত অতপর কপাল রাখা। 17 নম্বর দুই সেজদার মধ্যবর্তী বৈঠক, প্রথম ও শেষ বৈঠক বাম পা বিছিয়ে এর উপর বসা, ডান পা এমনভাবে খাড়া রাখা যে আঙ্গুলের মাথা কিবলামুখী থাকে আর দুই হাত রানের উপর রাখা। 18 নম্বর তাশাহুদে আশহাদু আল্লাহ ইলাহা বলার সময় শাহাদত আঙ্গুল উঠিয়ে ইশারা করা। 19 নম্বর শেষ বৈঠকে তাশাহুদের পর দরুদ শরীফ পড়া। 20 নম্বর দরুদ শরীফের পর দোয়া মাসুরা পড়া। 21 নম্বর প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে সালাম ফেরানো।